আজকে বলি এখানে আপনারা সবাই মহিলারা এসেছেন, আজকে এখানে কি কি কারণে এসেছেন আপনারা? আমরা এসেছি এখানে এই যে মদ দোকান ভাঙার জন্য, বেআইনিভাবে মদ সব খেয়ে এখানে মাতলামি করছে, সংসারে অশান্তি, ট্রলারের সব লোক মারা যাচ্ছে মদ খেয়ে। এই জন্য আমরা সব মহিলারা এসে মদ দোকান ভেঙেছি, প্রশাসনকে বলেও আমরা কোনো কিছু সফল হতে পারিনি, সেই জন্য মহিলারা মিলে আমরা সবাই গ্রুপ থাকতে এসে, মহিলা গ্রুপ থাকতে এসে আমরা ভাঙচুর করেছি, আগুন লাগিয়ে দিয়েছি। কটা কটা মদ দোকান ছিল? তিনটে না চারটা, চারটা চারটা মদ দোকান ছিল। আপনারা প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি? হয়নি, আমরা নিজেরা বেরিয়ে ভেঙেছি, আমরা মহিলা গ্রুপ থাকতে এসে ভেঙেছি। আপনাদের বাড়ি? বাড়ি শঙ্করপুর, দলবলদা, শঙ্করপুর, সবাই একসঙ্গে হয়ে আমরা মদ দোকান, জেঠি উন্নয়নে জেঠিতে মদ খেয়ে সব মারা যাচ্ছে, এ যাচ্ছে, সকালবেলা উঠেই খালি পেটে মদ খাচ্ছে। আচ্ছা আপনার নাম কি? অনিতা নায়ক। আচ্ছা আপনার? সোমা মণ্ডল। ধন্যবাদ। শেষ শেষ হয়েছে, আসু জিত, এটা মদ দোকান ভাঙা, এটা ভাঙা হবনি, তারপরে এটা হব। আজকে শঙ্করপুর ফিশ ট্রেডার্স ফিশারম্যানের পক্ষ থেকে ড্রেজিংয়ের জন্য শঙ্করপুর ফিশিং হারবার প্রজেক্ট অফিস ঘেরাও কর্মসূচি চলছে, তাতে বেআইনি মদের দোকান ভাঙচুর করা হয়েছে, ক্ষিপ্ত জনতা মহিলারা গিয়ে বেআইনি মদের দোকান আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এটা আমি মনে করি এটা শুভ সূচনা, মানুষ জাগ্রত হচ্ছে। তৃণমূল তো এখন কী বলবো, ঘরে ঘরে লাইসেন্স দিয়ে দিচ্ছে, কিন্তু জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না, তাই মানুষের সেই শুভ সূচনাকে আমি ধন্যবাদ জানাই। এর পাশে আমরা আছি, থাকবো, সর্বদা থাকবো। নমস্কার, চন্দন দাস, বাড়ি যোশীপুর।